হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয় না, তাই না? তো আমরা খুব খুব মিস করছি। আশা করি বাসায় থেকে সবাই মা বাবার কথা শুনছো, নিয়মিত হ্যান্ড ওয়াশ করছো, বাইরে যাচ্ছ না, বাসায় অবস্থান করছো, এরকম আমরা প্রত্যাশা করছি। আর আজকে আমি তোমাদের সামনে এসেছি কিছু মজার বিষয় নিয়ে। আজকে কিছু জিনিস আমরা শিখবো, ঠিক আছে? তোমরা প্রস্তুত তো? সো চলো বন্ধুরা, আজকে আমরা কিছু বর্ণ সম্পর্কে জানি। লেট উই নো সাম লেটার্স। আমরা প্রথম যে লেটারটা শিখবো, তোমরা দেখো তো চিনতে পারো কিনা। ক্যান ইউ সে হোয়াট ইজ দিস? দেখতে পাচ্ছ এটা কি? বলো তো এটা কি? হ্যাঁ, এটা এম। ওকে, তারপরেরটা কি দেখতে পাচ্ছ? দিস ইজ এন। এটা কি? এটা এন, ঠিক আছে। চলো পরেরটা দেখি, এটা কি দেখতে পাচ্ছ? দিস ইজ ও। এটা কি দেখতে পাচ্ছ বলো? হোয়াট ইজ দিস? দিস ইজ ও। তো চলো বন্ধুরা, এটা কিভাবে লিখতে হয় আমরা এখন শিখি। দেখি, এটা প্রথমে আমরা এম দেখব, তারপর এন দেখব, তারপরে ছোট হাতের ও কিভাবে লিখতে হয় আমরা শিখব। চলো দেখি তাহলে। আমরা দেখলাম কিভাবে এম লিখতে হয়, এন লিখতে হয়, ও লিখতে হয়। এখন সবাই বাসায় কিন্তু লিখবে, ঠিক আছে? আমি কিন্তু দেখব, তোমরা লিখে আমাকে পাঠাবে। আমি দেখতে চাই তোমরা কেমন এটা প্র্যাকটিস করেছো। সো মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই অনেক অনেক ভালো থাকবে, সাবধানে থাকবে, আর স্টে অ্যাট হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।